করতে যাবিনি, চল কোথায় যাব, কবে তোরা আনন্দ করতে দিব না। সাভার পৌরসভার ব্যাংক কলোনি মহল্লার একটি ভবনের কলাপসিবল গেটের ভেতরে সিঁড়ির সামনে একটি বস্তা পড়ে থাকতে দেখে বাড়ির মালিক ফোন করেন জাতীয় জরুরি সেবা হটলাইন 999-এ। দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা। বস্তা খুলতেই বেরিয়ে আসে অজ্ঞাত নারীর লাশ। আসামি খুঁজতে সময় নেননি ওসি, বিচক্ষণতার দক্ষতাকে কাজে লাগিয়ে চুলের সূত্র ধরে মিনিট কয়েকের মধ্যেই ওই ভবন থেকে শনাক্ত করে ফেলেন ঘাতককে। পেশায় মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী হায়দার আলী ফরিদপুর জেলার সদরপুর থানার চরডোবাইল গ্রামের ইয়াদুল্লাহ মোল্লার ছেলে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই মামলার রহস্য উদ্ঘাটনের বিষয়টি তুলে ধরেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। বস্তাবন্দী অবস্থায় তার বাসার সামনে লাশটি আমরা উদ্ধার করি। ওই বাসার লোকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে আমরা একটি পরিবারের বিষয়ে সন্দেহ হয়। তো যেয়ে দেখি যে তার বিছনার মধ্যে কিছু চুল আমরা পাই, তো এবং তার বিছনাটি অগোছালো একটু বিভিন্নভাবে ছিল। তো এই চুলের সূত্র ধরে যখন চুলটি পাই আমাদের সন্দেহ হয়, যেহেতু ফ্যামিলিতে নেই, তার এখানে নেই, তাহলে চুলটি আসলো কী হবে। এবং এই চুলের সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং একটি পর্যায়ে চুলটি এনে আমরা যে ডিসিস যে ভিকটিম যে তার চুলের সাথে মিলিয়ে আমরা মিল পাই এবং তখন তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে এই ঘটনার কথা স্বীকার করে। নিহত নারীর নাম খুশি, তিনি পেশায় ভাসমান যৌনকর্মী ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। জাহিদুর রহমান, NTV নিউজ, ঢাকা।